লোকসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে ওই দলের অভিযোগ। এদের অনেকেই ঘরছাড়া এমনটাই বলছে বিজেপি। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা হাইকোর্টও। উচ্চ আদালতের নির্দেশে দলীয় কর্মীদের ঘরে ফেরাতে এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আজ উত্তর চব্বিশ পরগনার মিনাখা, ন্যাজাট এবং সন্দেশখালী থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে 12 জনের নাম আছে। এটা তারিখ হলো 17 তারিখ। টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে 12 জন আমাকে মেরেছে। এবার এই 12 জন বাড়ি ছাড়া হয়ে গেল কেন? কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না, কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায়। তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই 12 জনের অ্যাগেনস্টে কিছু পায়নি। তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, মিনাখা এখন যদি কোঅপারেট করছে মিনাখা থানা, খুব ভালো। আমাদের যারা বাড়ি ছাড়া আছে তারা বাড়ি ঢুকবে আর এই এরিয়াতে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের দরকার আছে সেটাও আমি ওদের জানিয়েছি যে এখানে এখানে এই এলাকাতে সন্ত্রাস আছে, আপনারা ইনভেস্টিগেশন করে নিন তারপরে ডিপ্লয় করুন।